বিগো লাইভ টিকটক লাইকি অ্যাপস বন্ধে আইনি নোটিশ বিগো লাইভ টিকটক ও লাইকি মোবাইল অ্যাপস ব্যবহার নিষিদ্ধ ঘোষণা এবং প্রয়োজনীয় ব্যবস্থা নিতে আইনি নোটিশ পাঠানো হয়েছে স্বরাষ্ট্র সচিব সহ সংশ্লিষ্টদের এই নোটিশ দেওয়া হয়েছে রেজিস্ট্রি ডাক যোগে আজ বৃহস্পতিবার এই নোটিশ পাঠান সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ জেআর খান রবিন মোহাম্মদ জে আর খান রবিন বলেন এসব অ্যাপসের ব্যবহার তরুণ প্রজন্মকে বিপদগামী করছে নষ্ট হচ্ছে নৈতিকতা সামাজিক মূল্যবোধ ও পারস্পরিক শ্রদ্ধাবোধ তরুণ ও কিশোররা অপরাধমূলক কার্যক্রমে অংশ নিচ্ছে হয়ে উঠছে সহিংস এইসব অ্যাপসের মাধ্যমে সস্তা জনপ্রিয়তা অর্জন করতে চায় এবং নিজেকে জনপ্রিয় ভাবতে শুরু করে নোটিশে আরও বলা হয় বিগল লাইফ অ্যাপের মাধ্যমে তরুণ ও যুবকদের টার্গেট করে লাইভে এসে অশীল অঙ্গভঙ্গি ও কুরুচির প্রস্তাব দিয়ে এবং যৌনতার ফাঁদে ফেলে কৌশলে মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে কারি কারি টাকা হাতিয়ে নেওয়া হয় প্রতারক চক্রের ফাঁদে পড়ে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে অনেক তরুণ অ্যাপটি মূলত একটি লাইভ স্ট্রিমিং প্ল্যাটফর্ম যেখানে একজন ব্যবহারকারীর তার অনুসারীদের সঙ্গে লাইভে নিজের মুহূর্ত শেয়ার করে এই অ্যাপের ক্ষতিকর দিক বিবেচনা করে ভারত ও পাকিস্তান নিষিদ্ধ করেছে মোহাম্মদ জেয়ার খান রবিন বলেন এইসব ভিডিওতে নেই কোনো শিক্ষণীয় বার্তা উল্টো এইসব ভিডিওর মাধ্যমে তরুণ প্রজন্মের কাছে ভুল বার্তা যাচ্ছে বিব্রতকর অনৈতিক ও অশীল ভিডিওগুলো পর্নোগ্রাফিকে উৎসাহিত করায় ইতিমধ্যে ভারত পাকিস্তান ও ইন্দোনেশিয়ার ব্যবহার নিষিদ্ধ করেছে সংশ্লিষ্টরা বলেছেন এই অ্যাপগুলোর মধ্যে এক ধরনের শো অফ বিষয় থাকে নোটিশ প্রাপ্তির পনেরো দিনের মধ্যে বিগো লাইভ টিকটক ও লাইকি অ্যাপস বন্ধ করার জন্য অনুরোধ জানানো হয়েছে অন্যথায় বিষয়ে প্রতিকার চেয়ে হাইকোর্টের রিট দায়ের করা হবে বলে জানান এই আইনজীবী